আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ফ্রান্সে উচ্চশিক্ষা বিষয়ক আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনারা যারা স্টুডেন্ট বিষয়ে ফ্রান্সে যেতে চান তারা কিভাবে অ্যাম্বাসিতে আপনার স্টুডেন্ট বিষয়ের জন্য অ্যাপ্লাই করবেন এই প্রসেস নিয়ে আমি আজকে আলোচনা করব ইতিপূর্বে কিন্তু আমি আমার চ্যানেলে ক্যাম্পাস ফ্রান্সের যে অ্যাপ্লিকেশন প্রসেস ক্যাম্পাস ফ্রান্স ইন্টারভিউ তারপর কালচারাল সেকশনের যে ইন্টারভিউ এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলাদা আলাদা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি তো আপনি চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো তো মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ তো চলুন কীভাবে আপনি এই এম্বাসিতে আপনার ভিসার জন্য কীভাবে অ্যাপ্লিকেশনটি করবেন সেই প্রসেস নিয়ে কথা বলা যাক তো আপনি যখন আপনার ক্যাম্পাস ফ্রান্সের রেজিস্ট্রেশন এবং ইন্টারভিউটি দিয়ে আসবেন এরপরে আপনাকে দুই সপ্তাহের ভিতরে কালচারাল সেকশন থেকে একটি মেইল দেওয়া হবে তো সেই মেইলে কিন্তু তারা কালচারাল সেকশনের যে ইন্টারভিউটি সেই ইনফরমেশন সহ আপনার এম্বাসিতে অর্থাৎ ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য তারা কিন্তু একটি লিঙ্ক সেখানে একটি দিয়ে দিবে তো আপনাকে যেটি করতে হবে আপনার কালচারাল সেকশন এর ইন্টারভিউয়ের পূর্বেই আপনাকে সেই লিঙ্কে প্রবেশ করে আপনার সেই ভিসা অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেটি পূরণ করতে হবে তো কিভাবে আপনি আপনার এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন তো চলুন সেটি কম্পিউটার স্ক্রিনে দেখা যাক তো আপনার ক্যাম্পাস ফ্রান্স রেজিস্ট্রেশন শেষ হওয়ার পরে আপনি দুই সপ্তাহের মধ্যে এই ধরনের একটি ইমেইল পাবেন সেখানে আপনার কালচারাল সেকশন যে ইন্টারভিউটি রয়েছে সেটির বিষয়ে ইনফরমেশান দেওয়া থাকবে এবং আপনার ডেট সেখানে দেওয়া থাকবে আপনার ইন্টারভিউয়ের এবং স্কাইপি আইডির আপনার যে স্কাইপি আইডি রয়েছে সেটির অ্যাকাউন্ট তারা চাইবে কারণ আপনার যে কালচারাল সেকশনের ইন্টারভিউটি হবে এটি হবে স্কাইপের মাধ্যমে তো সেই মেইলের নিচে কিন্তু তারা বলে দেবে এই লিঙ্কের মাধ্যমে আপনি আপনার যে বিসা অ্যাপ্লিকেশনটি এটি করে ফেলতে পারবেন তো এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে আপনার যে বিসা অ্যাপ্লিকেশনটি সেটি করে ফেলতে হবে এটি হচ্ছে কালচারাল যে ইন্টারভিউটি আপনি দেবেন তার আগে আপনি এটি করে ফেলবেন তো এই লিঙ্কে প্রবেশ করার পরে এখানে স্টার্ট ইয়োর ভিসা অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে আপনার নাম এবং তথ্যগুলো দিবেন তো লাস্ট নেম এটি হচ্ছে আপনার পাসপোর্টের যে সার নেমটি সেটি এবং ফার্স্ট নেম এটি হচ্ছে আপনার পাসপোর্টে দেখবেন গিভেন নেম রয়েছে সেটি সেই নামটি এখানে দিবেন এরপরে আপনার ইমেল অ্যাড্রেসটি তো অবশ্যই আপনি একটি ফর্মাল ইমেইল অ্যাড্রেস ইউজ করবেন এবং এই ইমেল অ্যাড্রেসটি আপনি সব জায়গায় আপনার সিবিতে সব জায়গায় আপনি এই ইমেল অ্যাড্রেসটি ইউজ করবেন সেই ইমেইল অ্যাড্রেসটি এখানে দেবেন তারপরে ইমেল অ্যাড্রেসটি এখানে আবার দিতে হবে এরপরে ল্যাঙ্গুয়েজ এখানে আপনি ইংলিশ সিলেক্ট করবেন এরপর এখানে পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে একটি ক্যাপচার রয়েছে সেটি দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এরপরে আপনার ইমেইলে একটি তারা মেইল পাঠাবে তো এখানে কনফার্ম মেইলে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনি সরাসরি বিসা অ্যাপ্লিকেশন ফর্মে রিডিরেক্ট হয়ে যাবেন তো এখান থেকে ক্রিয়েট এ নিউ রিকোয়েস্ট ইন এ নিউ গ্রুপ এখানে ক্লিক করবেন এরপর এই পেজটি দেখতে পাবেন তো এখানে আপনার দ্য কারেন্ট ন্যাশনালিটি এখানে বাংলাদেশ আর ইউ জয়নিং অর ট্রাভেলিং উইথ এ ফ্যামিলি মেম্বার হু ইজ এ ন্যাশনাল অফ এ ইউ কান্ট্রি তো এখানে আপনি নো দিবেন অ্যাজ এ বাংলাদেশি অ্যাপ্লিকেন্ট নর্মাল যারা রয়েছেন এখানে নো দিবেন তারপর এখানে প্লেস অফ রেসিডেন্স অ্যান্ড সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান তো এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন এখান থেকে সিটি অফ অ্যাপ্লিকেশন ঢাকা টাইপ অফ ভিসা অ্যাপ্লাইড ফর এখানে লং স্টে দেবেন আপনি ব্যাচেলর বা মাস্টার্স আপনার এক বছর দুই বছর যেটি হোক না কেন আপনি এখানে লং স্টে দেবেন এরপর আপনার মেইন ডেস্টিনেশন অফ স্টে এখানে আপনি মেট্রোপলিটন ফ্রান্স দেবেন এখানে বিভিন্ন অপশন রয়েছে কারণ ফ্রান্সের বিভিন্ন উপনিবেশ বা অন্যান্য অনেক বিষয় রয়েছে তো এখানে আপনি যেহেতু ফ্রান্সে পড়তে যাবেন মেইন যে ফ্রান্স দেশটি সেখানে সো এখানে মেট্রোপলিটন ফ্রান্স তো এরপর এখানে আপনার পাসপোর্টের ইনফরমেশন আপনাকে এখানে দিতে হবে তো এখানে পাসপোর্ট ইস্যুইং অথরিটি বাংলাদেশ যে আছে তারপর ট্রাভেল ডকুমেন্ট এখানে আপনি অর্ডিনারি পাসপোর্ট এই অপশনটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার এখানে ট্রাভেল ডকুমেন্ট নাম্বার এখানে হচ্ছে আপনার পাসপোর্টের যে নাম্বারটি রয়েছে সেটি দিতে হবে তো অনেকেরই এর পরে এখানে এ জিরো তারপর বিভিন্ন সংখ্যা রয়েছে তো আপনি এই জিরোটাকে আবার ও মনে করবেন না যেটা কিন্তু জিরো তো এটি আপনি বসাবেন পাসপোর্ট নাম্বারটি ডেট অফ ইস্যু আপনার পাসপোর্টের ইস্যু ডেটটি আপনার পাসপোর্টে পেয়ে যাবেন এবং এক্সপায়ার ডেটটিও আপনি পেয়ে যাবেন এটি বসাবেন এখানে তারপর ইয়োর প্রজেক্ট এখানে আপনি হচ্ছে স্টাডি সিলেক্ট করবেন এবং মেইন রিজন ফর দ্য স্টে এখানে আপনি স্টুডেন্ট সিলেক্ট করবেন এবং টু সেভ দিয়ে টু চেক দেবেন এরপরে এখানে আরেকবার আপনাকে নেক্সট করতে বলবে এখানে ইয়েস দেবেন এরপরে পরবর্তী পেজটিতে চলে আসবেন এরপরে এখানে আপনার জেন্ডারটি এখানে দিবেন তারপরে ম্যারিটিয়াল স্ট্যাটাস এখানে ব্যাচেলর বা ম্যারিট হলে ম্যারিট এখানে আপনার নেম এখানে লাস্ট নেম ঠিক দেবেন অর্থাৎ আপনার স্যার নেম পাসপোর্টের এবং এই যে ফার্স্ট নেম এখানে আপনি হচ্ছে আপনার পাসপোর্টের যে গিভেন নেম সেটি এখানে দিবেন আর বার্থ নেম যদি থাকে সেই ক্ষেত্রে দিবেন না থাকলে দিবেন না এখানে ডেট অফ বার্থ পাসপোর্ট অনুযায়ী প্লেস অফ বার্থ এগুলো আপনি দিবেন এখানে তারপরে কান্ট্রি তার ন্যাশনালিটি দেয় থাকবে এরপরে আপনি চাইলে এখানে ন্যাশনাল আইডি নাম্বারটি দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন আর ন্যাশনালিটি অ্যাট বার্থ আপনার জন্ম যদি অন্য কোনো দেশে হয়ে থাকে সেটি এখানে দিতে পারেন আর যদি বাংলাদেশ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এখানে কোনো কিছু করার দরকার নেই ওটা সিলেক্ট করার দরকার নেই এরপর আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এখানে দিতে হবে আপনার অ্যাড্রেসটি এখানে দিতে হবে তো আপনি এখানে প্রেজেন্ট অ্যাড্রেস যেটি সেটি এখানে দেবেন অর্থাৎ আপনি মূলত আপনার সিবি আপনার ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশন সব জায়গায় আপনি চাই চেষ্টা করবেন যে একই অ্যাড্রেস দেয়ার তো সেই অ্যাড্রেসটি কিন্তু আপনি এখানে বসাবেন যে অ্যাড্রেসটি আপনি সিবিতে আপনার সিবিতে আপনার মোটিভেশন লেটারে সব জায়গায় ব্যবহার করতেছেন সেই অ্যাড্রেসটি আপনি এখানে বসাবেন তো এখানে আপনার জিপ কোড টাউন বাংলাদেশ সব কিছু সিলেক্ট করার পরে আপনার এখানে ফোন নাম্বার তারপর ইমেল অ্যাড্রেস তারপর ডিটেলস অফ ইউর আইডেন্টি এখানে ডু ইউ লিভ ইন এ কান্ট্রি আদার দ্যান দ্য কান্ট্রি অফ ইউর কারেন্ট ন্যাশনালেন্টি অর্থাৎ বাংলাদেশ ছাড়া যদি আপনি বর্তমানে অন্য কোনো দেশে বসবাস করছেন হয়তো ইন্ডিয়া বা অন্য কোনো দেশ চায়নাতে পড়াশোনা করছেন সেক্ষেত্রে এটি আপনার ইয়ে করতে এখানে অপশনটি রয়েছে তো বাংলাদেশ বলে আপনি নো দিবেন আর তারপর ইওর ফ্যামিলি আর ইউ জয়নিং অর ট্রাভেলিং উইথ ফ্রেন্ডস ন্যাশনাল ফ্যামিলি মেম্বার সো এখানে নো ডু ইউ ডু এনি মেম্বার অফ ইউর ফ্যামিলি লিভ ইন ফ্রান্স এখানে অবশ্যই আপনি নো দিবেন এখানে যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার ফ্রান্সে বসবাস করেও থাকে তারপর আপনি এখানে নো দিবেন কারণ আর তারা যদি জানে যে আপনার কোনো ফ্যামিলি মেম্বার ফ্রান্সে বসবাস করে সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসাটি পাবেন না সেখানে নো দিবেন তারপরে ইয়োর অ্যাক্টিভিটি এখানে আপনি বর্তমানে কি কাজ করেন সেটি এখানে দিতে হবে আপনার তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনার যে অপশনটি আপনি যদি কোনো কিছু না করে থাকেন অর্থাৎ স্টুডেন্ট বর্তমানে সেক্ষেত্রে আপনি এখানে আনএমপ্লয়েড দিয়ে দিবেন আর যদি আপনি জব করে থাকেন সেক্ষেত্রে আপনার প্রফেশনটি এখানে দিবেন তো আমি এখানে এমপ্লয়ি এই অপশনটি সিলেক্ট করব করার পরে এখানে আরও অপশন দেখতে পারবেন তো আপনার প্রতিষ্ঠানের নাম এখানে দিতে হবে কোন প্রতিষ্ঠানে আপনি জব করেন তারপরে হচ্ছে আপনার অ্যাড্রেসটি প্রতিষ্ঠানের অ্যাড্রেস এবং প্রতিষ্ঠানের একটি ফোন নাম্বার আপনার এখানে দিতে হবে ঠিক আছে আপনার সুপারভাইজার বা আপনার বসের নাম্বার এখানে দিতে এবং ইমেল অ্যাড্রেসটি এখানে দিতে হবে তো এরপরে আপনি টু সেভ এখানে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করবেন এরপর আরেকটি পেজ আসবে এখানে আপনি হচ্ছে হ্যাভ ইউ ইভার লিভ ইন ফ্রান্স ফর মোর দেন থ্রি কনজিকিউটিভ মান্থস তো এখানে আপনি ন দিবেন যদি আপনি ফ্রান্সে তিন মাস কখনো অবস্থান না করে থাকেন তো এখানে ন দেওয়ার পরে আপনি নেক্সট ক্লিক করবেন এরপরে এখানে ডিটেলস অফ ইউর স্টে তো আপনি কবে ফ্লাই করতে চান সেই ডেটটি এখানে দেবেন টেন্টেটিভ একটি ডেট এখানে আপনি জাস্ট দেবেন যে যে আমি হয়তো সেপ্টেম্বরের এক তারিখে ফ্লাই করবো আর এখানে নাম্বার অফ মান্থস টু স্টেপ এখানে মোর দ্যান ওয়ান ইয়ার আপনি অবশ্যই দিবেন এখানে ইউ রিজন ফর স্টেইং এখানে ই এফ নাম্বার এটা হচ্ছে ই ও ফস এই প্রসিডিওর যে দেশগুলোতে সেই দেশের জন্য এটা প্রযোজ্য সো আমাদের তো আসলে প্রসেস না সেক্ষেত্রে আমাদের এটি ফাঁকা রাখবো আমরা তো স্কলারশিপ হোল্ডার আপনি যদি স্কলারশিপ পেয়ে থাকেন নিয়ে দেবেন ইয়েস দেওয়ার পরে আপনার এখানে আপনার স্কলারশিপ যারা প্রোভাইড করছে আপনাকে তো সেই ইনফরমেশনগুলো আপনি এখানে দিতে হবে কত টাকা স্কলারশিপ আপনি পাচ্ছেন কত অ্যামাউন্ট সেই ইনফরমেশনগুলো এখানে আপনার দিতে হবে আর যদি আপনি না পেয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ন দিবেন এরপরে আর ইউ ট্রাভেলিং উইথ ফ্যামিলি মেম্বার সেখানে আপনি ন দিবেন তারপরে টু সেভ দিবেন এরপরে নেক্সটে ক্লিক করবেন তো এরপরে আপনি এই পেজটিতে চলে আসবেন এখানে আপনার অ্যাকোমোডেশন সম্পর্কিত তথ্য এখানে দিতে হবে তো এখানে আপনি এ কোম্পানি অর্গানাইজেশন অর এস্টাবলিশমেন্ট ওয়েলকাম মি এই অপশনটি সিলেক্ট করবেন যেহেতু আমরা ক্রোজ থেকে কিংবা কোনো প্রাইভেট অ্যাকোমোডেশন যেমন স্টুডো পার্ট কিংবা ইউনিভার্সিটি রেসিডেন্স পেয়ে থাকি তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই অপশনটি সিলেক্ট করব করার পরে এখানে আমাদের কোন প্রতিষ্ঠান থেকে পাচ্ছি যদি স্টুডা পার্ট হয়ে থাকে সেখানে তাহলে এখানে স্টুডো পার্ট লিখবো আপনাদের অ্যাকোমোডেশন অ্যাড্রেসটি এখানে দিতে হবে আর যদি আপনি ইউনিভার্সিটি থেকে আপনার ইয়েটি পেয়ে থাকেন অ্যাকোমোডেশন পেয়ে থাকেন আপনার ইউনিভার্সিটির নাম দেবেন আপনার ইউনিভার্সিটির অ্যাড্রেস দেবেন এখানে বাকি ইনফরমেশনগুলো দেবেন ফোন নাম্বার এখানে চাইলে আপনি আপনার যে সুপারভাইজার বা হচ্ছে আপনার যে প্রফেসর রয়েছে তার ইনফরমেশনটি এখানে ইউজ করতে পারবেন তার ফোন নাম্বার দিতে পারেন ইমেল অ্যাড্রেস দিবেন তারপরে নেম অফ দ্য কন্ট্যাক্ট পারসন তো এখানে আপনি আপনার যে ইউনিভার্সিটি প্রফেসর তার কন্ট্যাক্ট তার নাম ইমেল অ্যাড্রেস সেগুলো আপনি এখানে দিয়ে দেবেন এরপরে ফান্ডিং অফ ট্রাভেল এক্সপেন্স তো আপনি আপনার যে ফ্রান্সে পড়তে যাবেন এই যে পড়াশোনার খরচটি বা অন্যান্য খরচ সেটা কী ব্যয়ার করবে তো এখানে আপনি আপনার স্পন্সরের যে নামটি সেখানে এখানে দিবেন দেওয়ার পরে এখানে আপনার এই অপশনগুলোতে টিক দিয়ে দিবেন এবং আদার্সে লিখে আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট এই অপশ এই কথাটি আপনি লিখে দেবেন দিয়ে টু সেভ এবং নেক্সটে ক্লিক করবেন এরপরে আপনার এখানে হচ্ছে আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে পাসপোর্ট আপনার সার্টিফিকেট ইত্যাদি ডকুমেন্টগুলো অ্যাকোমোডেশন তো এই ডকুমেন্টগুলো এখানে কিন্তু আপলোড দেওয়ার অপশন রয়েছে তো নর্মালি আপনার এখানে আসলে আপলোড দেওয়ার প্রয়োজন নেই এটা আসলে ম্যান্ডেটরি না তো আপনি এখানে আসলে আপনার ডকুমেন্টগুলো আপলোড দিবেন না আপনি জাস্ট এখানে পার্শু নেক্সট অপশনে ক্লিক করবেন এবং এখানে ইএস দিয়ে দিবেন তো এই ডকুমেন্টগুলো কিন্তু আপনি পরবর্তীতে অ্যাম্বাসিতে গিয়ে দিতে পারবেন সো এখানে আসলে দেয়াটা ম্যান্ডেটরি না আমি বলবো আপনি এখানে দেয়ার দরকার নেই তো এরপর এই পেজটি চলে আসবে এখানে আপনি যেই পিডিএফ সাইনটি রয়েছে এখানে ক্লিক করলে আপনার যে অ্যাপ্লিকেশান ফর্মটি এটি ডাউনলোড হয়ে যাবে তো এটা আপনি ডাউনলোড করে রেখে দেবেন আপনার কম্পিউটারে তো এরপরে আপনি এই যে এখানে টিক দিয়ে পার্শ্ব এই অপশানটি ক্লিক করবেন এবং ইয়েস এ ক্লিক করবেন করার পরে এই পেজটি চলে আসবে তো এখানে আপনার এত টাকা আপনার হিসাব আবদ দিতে হবে এরকম একটি কথা লেখা থাকবে যদিও বাস্তবে এর চাইতে একটু বেশি নাই আমরা জানি কালচারাল সেকশনের সাত হাজার টাকা নেয় এবং আমি যখন এম্বাসিতে গিয়েছিলাম সেখানে আমার ছয় হাজার টাকা তারা নিয়েছিল মোটে তো এরপরে এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন তো এরপরে এই পেজটি চলে আসবে তো এখানে দেখুন লেখা রয়েছে ইউ ক্যান ফাইন্ড দ্য ইনফরমেশন ইউ নিড টু মেক ইউর অ্যাপয়েন্টমেন্ট অন ইয়োর প্লেস অফ রেসিডেন্স পেজ তো এই যে নীল কালারের লেখাটি রয়েছে ইউর প্লেস অফ রেসিডেন্স পেজ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনি হচ্ছে যেই স্লট বুকিংয়ের যে পেজটি রয়েছে সেখানে চলে যাবেন তো এখানে আপনি এশিয়া সিলেক্ট করে বাংলাদেশ সিলেক্ট করবেন করার পরে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট এই অপশানটি ক্লিক করবেন তো এটা আপনি কেন করছেন মূলত আপনার অ্যাম্বাসিতে আপনি যে ইন্টারভিউটি দেবেন তার জন্য কিন্তু আপনাকে একটি স্লট বুকিং করতে হবে নির্দিষ্ট ডেটে তো এই জন্য আপনি এখানে এখানে একটি স্লট বুকিং করবেন তো এখানে অ্যাক্সেস টু সার্ভিস ক্লিক করবেন তারপরে এখানে কিছুই করতে হবে না জাস্ট টু কনফার্ম টু কনফার্ম ক্লিক করার পরে এখানে টিক দিয়ে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট এই অপশানটি ক্লিক করবেন তো এখানে আপনি ক্যালেন্ডার দেখতে পারবেন তো এখানে বিভিন্ন তারিখ আপনি দেখতে পারবেন তো এখানে আপনি বিভিন্ন ডেটে ক্লিক করলে দেখবেন নো অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল ফর দিস ডে তো আপনি যদি এখানে কোনো ডেট আপনি ফাঁকা না পান তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চেষ্টা করছি কিন্তু আসলে কোনো ডেট আসলে পাচ্ছি না এখানে তো আপনি যদি কোনো এখানে অ্যাভেলেবেল ডেট না পান আপনার অ্যাম্বাসি স্লটের জন্য তো টেনশন নেওয়ার কিছু নেই তো কালচারাল সেকশন থেকে যে ইমেলটি আপনাকে দিয়েছে সেক্ষেত্রে সেখানে যে আপনি দেখবেন সেখানে কিন্তু লেখা রয়েছে হিয়ার ইজ দ্য অ্যাড্রেস টু হোম ইউ শুড সেন্ড ইউর ভিসা অ্যাপ্লিকেশন ফ্রম অ্যান্ড আস আস্ক ফর এ ভিসা ইন্টারভিউ স্লট রাইট আফটার ইয়োর ইন্টারভিউ তো এখানে আপনি হচ্ছে আপনার যে কালচারাল ইন্টারভিউটি হবে কালচারাল ইন্টারভিউ যেদিন হবে ঠিক ইন্টারভিউ শেষ করা মাত্রই আপনি এই যে ইমেল অ্যাড্রেসটি তারা দিয়েছে এখানে সেই ইমেল অ্যাড্রেসে তাদেরকে আপনি একটি মেইল করবেন তো মেইলে আপনি এভাবে লিখবেন যে আমি হচ্ছে আজকে আমার কালচারাল সেকশনের ইন্টারভিউটি শেষ করেছি সেখানে ডেটটি দিবেন তারপরে এখানে আমার প্লিজ আমাকে একটি স্লট দিন অ্যাম্বাসিতে ইন্টারভিউয়ের জন্য বলে এখানে আপনি আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটি সেটিও দিয়ে দিবেন এই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি ডাউনলোড দিয়েছেন সেখানে আপনি দেখতে পারবেন এখানে একটি নাম্বার রয়েছে সেই নাম্বারটি আপনি তাদেরকে দেবেন দিয়ে এখানে আপনার যে অ্যাপ্লিকেশান ফর্মটি এখানে আপনি আপলোড দিয়ে দেবেন দিয়ে এভাবে তাদেরকে একটি মেইল করবেন তো মেইল দেওয়ার পরে তারা একটি এভাবে অটো রিপ্লে দেয় তো এটি জাস্ট সবাইকেই দিয়ে থাকে অটো রিপ্লে এটি দেয়ার মোটামুটি এই মেইলটি আপনি যখন দিবেন তার মোটামুটি এক থেকে দুই দিনের মধ্যেই নর্মালি আরেকটি মেইল তারা আপনাকে দেবে সেই মেইলে কিন্তু তারা আপনাকে একটি ইন্টারভিউর একটি স্লট দিয়ে দিবে তারা আপনি দেখতে পাবেন সেখানে একটি ডেট আপনার জন্য তারা বুক করবে এবং সময়টিও কিন্তু তারা বলে দিবে সেই মেইলে তো এভাবে কিন্তু আপনি আপনার অ্যাম্বাসি স্লটটি বুক করতে পারবেন তো মেইলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ইন্টারভিউ ডেটটি এবং ইন্টারভিউয়ের সময় সব ইনফরমেশান এখানে দেওয়া রয়েছে কনফার্মেশন মেইলটি আপনি পেয়ে যাবেন তখন আপনাকে যেটি করতে হবে এই পেজটিতে আপনি আবার চলে আসবেন তো যখন আপনি অ্যাপ্লিকেশন ফর্ম বিসে অ্যাপ্লিকেশান ফর্মটি আপনি পূরণ করবেন তারপরে যখন আপনি এই বেসটিতে আসবেন তখন কিন্তু আপনি এই যে পেজের একটি লিঙ্ক আপনি আপনার কম্পিউটারে সেভ করে রাখবেন যেন পরবর্তীতে আপনি ভিসা অ্যাপয়েন্টমেন্টের যে শিডিউলটি বা স্লটটি সেটি পাওয়ার পরে এখানে আপনার আবারও আসতে হবে সো এখানে এসে আপনি এখানে এই যে টিক বক্সটি রয়েছে এখানে ক্লিক করবেন করপরে সাবমিট টু দ্য ভিসা সেন্টার এই অপশন এই অপশানে আপনি ক্লিক করবেন এটি মনে রাখবেন অবশ্যই এটি আপনি তখনই করবেন যখন আপনাকে অ্যাম্বাসি আপনার যে ইন্টারভিউ স্লটটি দিয়ে দিবে তারপরে আপনি এই কাজটি করবেন তার আগে কিন্তু আপনি এই যে সাবমিট টু দ্য ভিসা সেন্টার এই অপশনটিতে আপনি ক্লিক করবেন না তো এই অপশনটিতে ক্লিক করার পরে এই পেসটি যে আসবে এখানে ওকে দিবেন ওকে দেওয়ার পরে এভাবে একটি ফাইল আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে তো সেখানে আপনার ভিসা অ্যাপ্লিকেশন যে পূর্ণাঙ্গ ফর্মটি সেখানে একটি এটি পেয়ে যাবেন এবং এখানে আরেকটি ফর্ম থাকবে সেটি হচ্ছে রেজিস্ট্রেশন রিসিপ্ট তো এই দুটি ফর্মে কিন্তু আপনাকে অ্যাম্বাসিতে নিয়ে যেতে হবে সো এগুলো আপনি প্রিন্ট করে নিয়ে নেবেন তো এখানেই কিন্তু আপনার অ্যাম্বাসির যে ভিসা অ্যাপ্লিকেশান প্রসেসটি এটা কিন্তু এখানেই শেষ তো এম্বাসিতে যখন আপনি একটি স্লট পেয়ে যাবেন আপনার ভিসা ইন্টারভিউয়ের জন্য তো এরপরে আপনার যে কাজটি হবে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোকে প্রিপেয়ার করে ফেলাম তো কি কি ডকুমেন্টস আপনি প্রিপেয়ার করবেন এটা নিয়ে আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে ভিডিও দিব আমি যদি অলরেডি ভিডিওটি আপলোড দিয়ে থাকি আমার চ্যানেলে তাহলে আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই লিঙ্কটি পেয়ে যাবেন অথবা আমার চ্যানেলের ফ্রান্স নিয়ে একটি প্লেলিস্ট রয়েছে সেখানে গেলেও কিন্তু এই ভিডিওটি আপনি পেয়ে যাবেন তো এর পাশাপাশি কিন্তু আমি আমার যে ভিসা এক্সপিরিয়েন্স রয়েছে ভিসা ইন্টারভিউ যে এক্সপিরিয়েন্সটি রয়েছে সেটি নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো তো আশা করছি আমার চ্যানেলে আপনি রেগুলার ফলো আপ করবেন তো অবশ্যই এই ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন